খুবই একটা পপুলার ডিশ আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমরা জেনুইনলি চিকেন ভর্তা খেতে ভালোবাসি বাটার নান, লুচি, পরোটা বা যেকোনো পোলাওয়ের সাথে। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি আর গেস্টরা আসলে কিন্তু এটা চটপট বানিয়ে ফেলা যায়। চলুন দেখে নিই কি করে আমি আজকে বানাচ্ছি ধাবা স্টাইলে চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আছে 300 থেকে 350 গ্রাম মতন বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এরপর চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর আমার লাগবে এখানে 1 গ্লাস মতন জল। মাঝখানে চিকেনের পিসগুলো 2-1 বার ওলট পালট করে নিতে হবে আর মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখানে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। চিকেনের পিসগুলো আমি তুলে নেব আর চিকেন স্টকটা কিন্তু রেখে দেবো, পরে রান্নায় লাগবে। চিকেন ভর্তা বানানোর জন্য যেহেতু আমার শ্রেডেড চিকেন লাগবে, আমি 2 কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা এখনও গরম আছে, আমি কাঁটা চামচ দিয়ে ছাড়াচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ইজিলি ছাড়িয়ে নিতে পারেন। চিকেনটা আমার এখানে পুরোপুরিভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি 3-4 টেবিলস্পুন মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেক্সট আমি এখানে দিচ্ছি আদা বাটা। এখানে আমার লাগবে 1 টেবিলস্পুন মতন আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিলস্পুন। আর আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা দিলাম। সবকটা জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নেব আর মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তিন মিনিট মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটা দেওয়ার পর ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু ভালো করে কষে গেছে, সাইড দিয়ে কিন্তু তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিলাম। তারপরে আমি দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন মতন। আর আমি এখানে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতন আমার লাগবে। এরপর আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিলস্পুন। এই সবকটা মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে। চার মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 3-4 টেবিলস্পুন মতন টক দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার আগে আমি কিন্তু দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার বেশ ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি এখানে দেব আন্দাজ মতন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে 1 টিস্পুন মতন দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতন ঢেকে আমি রান্না করব। 2 মিনিট মতন হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু তেলও বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব শ্রেডেড চিকেন বা সেদ্ধ চিকেন।
চিকেনটা ভালো করে এই মশলার সাথে একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে। চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন মতন কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। চিকেনটা আমি আরেকবার এই কাজু বাদাম বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টক। আমি এখানে দিচ্ছি একটা ছোট বাটির মাপের চিকেন স্টক। চিকেন স্টকটা দিয়ে দেওয়ার পর আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখানে আমি 1 টিস্পুন মতন গরম মশলা পাউডার দিয়ে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রাফলি চপড সেদ্ধ ডিম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 টেবিল স্পুন মতন ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নেক্সট আমি এখানে দিচ্ছি ড্রাই কাস্তুরি মেথি। এখানে 1 টেবিল স্পুন ড্রাই কাস্তুরি মেথি নিয়েছি। এরকমভাবে ঘষে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কাস্তুরি মেথিটা মিশিয়ে নেওয়ার পর আমার রান্না কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। আমি এখানে ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন মাখন। মাখনটা ভালো করে এই চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর মাখনটা মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিট। তারপরে আমি সার্ভ করে দেব। চিকেন ভর্তা আমি সার্ভ করে দিয়েছি। উপর থেকে একটা সেদ্ধ ডিম দিয়ে গার্নিশ করেছি আর অল্প একটু ধনে পাতা দিয়েছি। চিকেন ভর্তা খেতে ভালো লাগে বাটার নান, রুটি, পরোটা বা যে কোনো পোলাওয়ের সাথে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।